মামুনরা এখানে আছেন, আমি শুধু একটা কথা বলব, মানুষের জীবনে টাকা পয়সা বড় না আত্মসম্মান, সম্মান বড় না টাকা বড়? আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আগে বিএনপি আমলে অন্যদের সমা এই দেশে বাচ্চা জন্ম হলে পরিচয় হতো বাবার নামে, ঠিক আছে? শেখ হাসিনা বললে যে মা 10 মাস সন্তান ধারণ করে কষ্ট করে, সেই মায়ের পরিচয় সন্তানের পরিচয়ে থাকতে হবে। মহিলারা বলেন এই সম্মান কে দিয়েছে আপনাদের? আজকে মহিলারা বিমানের পাইলট, মহিলারা আজকে হাইকোর্টের বিচারপতি, মহিলারা সচিবালয়ের সচিব, মহিলারা আর্মি মেজর জেনারেল, মহিলারা এসপি ডিসি, কে দিয়েছে আপনাদের এই মর্যাদা? তাহলে যিনি আপনাদেরকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আগামী জাতীয় নির্বাচনে আপনারা কি তাকে মর্যাদা দেবে? তাকে কি আরেকবার রাখতে চান? সকলকে জিজ্ঞেস করছি, আপনাকে আরেকবার রাখতে চান? রাখতে চান? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হঠাৎ বাংলাদেশে এক ভুয়া খবর দিল, খবরটা কি? জাতিসংঘের মহাসচিব তাকে জাতিসংঘের আলাপ আলোচনার জন্য চিঠি দিয়েছেন, মনে আছে? চিঠি দিয়েছেন, পরে জাতিসংঘে গিয়ে ও জাতিসংঘের সদর দপ্তরের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার অনুরোধ পাঠাচ্ছে, মহাসচিব তো না, তিনি ঘানা একটা বিখ্যাত ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়া যোগ দিতে গেছে সেই দেশে, ঘানা। আর বিএনপির মহাসচিব এখন ইজ্জত রক্ষার জন্য যে যে কোনো পর্যায়ের একজনের সাথে কথা বললেই হবে, শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মহাসচিব নাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে কি যেন কি বলল, জাতিসংঘ বলল দেখা যাবে, ঠিক আছে? আমার বক্তব্য হচ্ছে জাতিসংঘ মহাসচিবের নামে যেই চিঠি সেটা কি আসল? আসল ভুয়া, 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 ভুয়া
অপর নাম বুয়া অপর নাম বুয়া মিথ্যাচার বিএনপির আরেক নাম প্রতারণা যেই দল জাতিসংঘের মহাসচিবের নামে বাংলাদেশের জনগণের সঙ্গে মিথ্যাচার করে প্রতারণা করে সেই দল ক্ষমতায় গেলে বাংলাদেশ কি নিরাপদ 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 গণতন্ত্র কি নিরাপদ আইনের শাসন কি নিরাপদ বলেন 10 বছরে রোজা ঈদ আসতে বলে কোরবান কোরবানের ঈদ চলে বলে রোজা দিন আবার রোজা দিন আবার কোরবানের ঈদ আবার কোরবানের ঈদ আবার রোজা দিন 10 বছরের দিনটা একবার তো ম্যাডাম দিয়েই দুর্বার আন্দোলন রোজা ঈদের পর এই কথা বলে ভ্যানিটি ব্যাগে করে আন্দোলন নিয়ে চলে গেলেন লন্ডনে টেমস নদীর ওপর মনে আছে আহ্বান জানিয়েছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চলে গেছে না আর ঈদ আছে আর ঈদ আছে দেখতে দেখতে 10 বছর আন্দোলন হবে কোন হবে না 10 বছরে হয়নি 1 মাসে হবে মানুষ তো ইলেকশনের জন্য রেডি কি সব রেডি না ভোট দেওয়ার জন্য রেডি ঠিক আছে এখন বিএনপি বলে যে সরকার রাজনৈতিক সংকট তৈরি করছে আমি বলতে চাই শেখ হাসিনার উন্নয়ন অর্জন বিএনপি আন্দোলনের উপর সংকটের কালো ছায়া নামিয়ে দিয়েছে সংকটের কালো ছায়া দেশের রাজনীতিতে সংকট নেই সংকট বিএনপি ঘরের মধ্যে একজন আরেকজনকে অবিশ্বাস করে কি বলে সরকারের দালা নেতারা নয়া পল্টনের অফিসে গুলশানের অফিসে একে অপরকে সন্দেহ করে একজন আরেকজনকে বলে সরকারের দালা ঘরেই যাদের ঐক্য নেই দেশে তারা কেমন করে ঐক্য করবে বলে পার্টি তো এখন নালিশ পার্টি বিএনপি অপর নাম বাংলাদেশ নালিশ পার্টি দেশিদের মানুষের কাছে নালিশ করে নালিশ করে বিদেশিদের কাছে কি বিদেশিদের কাছে নালিশ করে এখন কমনওয়েলথ মহাসচিব বিএনপিকে চিঠি দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নাকি আন্দোলনে অংশগ্রহণের জন্য নির্বাচন সবার ভাষা নির্বাচন ঠিক আছে ধানের শীষ পেটের বীজ ধানের শীষ ধানের শীষ সাপের বীজ সাপের বীজ সাপের বীজ সাপের বীজ চায় মানুষ চায় মানুষ চায় চায় না ভাসতে ভাসতে নৌকা চারিদিকে জোয়ার জোয়ারে ভাসতে ভাসতে ডিসেম্বরে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা বিজয় দিয়ে বিজয় মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ের মাসে বিজয়ের বন্দরে গিয়ে পৌঁছাবে ঠিক আছে কথা তো অনেক বললাম এখন প্রচারপত্র
বিলি হবে, কেউ যেন হইচই না করে, বিশৃঙ্খলা না করে। প্রমাণ করতে হবে আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দরকার নাই। আমরা আমাদের আসল কাজটা করি।